নমস্কার এবং সুপ্রভাত আমার আপনজনেরা রুদ্রবর্থের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি সকালে বার্তা মানে আপনাদের কাছে আসা কিছু ভাবাতে আজকে রবিবার দিন কালী পুজো আবার একদিকে কাজে আপনারা সবাই হয়তো ব্যস্ত থাকবেন তার মধ্যে জানি না আমি আপনাদের ভাবাতে পারবো কি পারবো না তবে একটু একটুকু বলে রাখি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আমি ঠিক ছিলাম না ভুল আর চ্যানেলটা যদি আপনি প্রথম এসে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি যিনি সাবস্ক্রাইব করে বসে আছেন তিনিও সবাইকে বলবেন সাবস্ক্রাইব করতে কারণ ঠোঁট কাটা রুদ্রপ্রসাদ ব্যানার্জির কথা যতদিন থাকবে ততদিন আপনাদের হয়তো ভালো লাগবে হয়তো স্টেট ফরওয়ার্ড বলতে আমি পারি ভালো লাগবে আপনাদের তো সবাইকে বলবেন যে কথাটা আপনি বলতে চান মনের ভেতরে আছে বলতে পারেন না সেটা আমি বলতে পারি কাজই আপনারা যদি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন সেই কথাটা আমি বলে দিতে পারবো কাজী রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা সবাইকে বলবেন শুরু আজকে সকালের বার্তা নমস্কার বুদ্ধ আপনাকে স্বাগত জানাই রুদ্ধার্তা মানেই সোজা কথা সোজা ভাবে এখানে সবকিছুই পাবেন আনকাট শুরু হলো বুদ্ধ ভারতবর্ষের বুকে দুটো রাজ্যে ভোট হয়ে গেল বিধানসভা নির্বাচন একটা হচ্ছে মহারাষ্ট্র আর একটা হচ্ছে হরিয়ানা তো দু রাজ্যে ভোটের ফলাফল দেখে এবং তার প্রেডিকশন করা আমাদেরই বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গে থাকা বিভিন্ন বুদ্ধিজীবী এবং মিডিয়া এবং আরও সব রাজনীতি সচেতন মানুষ যারা আছেন তারা সবাই নানা নানারকম একটা প্রেডিকশন করেছিলেন তারপরে রেজাল্ট বেরোনোর পরে তাদের যে কথাবার্তা সেগুলো আপনারা এতদিন ধরে নিশ্চয়ই শুনেছেন অনেকের মন ভেঙে গেছে যারা বিজেপির ওপর কিছুটা হলেও ভরসা রেখেছিলেন তারা ভাবছেন যে কী হবে এরকম একটা ব্যাপার যখন তৈরি হচ্ছে মনে রাখবেন বাংলার বুকে যখন এইসব কথাবার্তা চলছে তখন কিছু কথা যদি আপনাদের না বলি তাহলে সেটা হয়তো একটু ভুল হয়ে যাবে তার কারণ গতানুগতিক চিন্তাভাবনা বাইরে গেলেই তো রুদ্রবার্তা তৈরি হয় দেখুন দুটো রাজ্যে ভোট হয়ে গেল এই দুটো রাজ্যে ভোটের ফলাফল বিজেপি কিন্তু দুটো রাজ্যে সরকার করছে শিবসেনার সঙ্গে যে গড়ি বসি চলছে এটা আগামী কদিনের মধ্যে মিটে যাবে বলে আশা করা যায় কারণ এটা বরাবরই শিবসেনার সঙ্গে হয়ে থাকে ওই বন্ধুদের মধ্যে খুনসুটির মতো ব্যাপার আর কি তো এটা হচ্ছে এটা আগামী দিনে হয়তো মিটে যাবে হরিয়ানাতে সরকার তৈরি করে চলে গেছে আজকে রাজ্যপালের কাছে গেছে সরকার ওখানে গড়বে মানে দেখতে পাবেন আপনি কতক্ষণে ব্যাপার আছে তো এবারে বলি আপনাদের পশ্চিমবঙ্গে কি হলো পশ্চিমবঙ্গে এই বিজেপি সম্বন্ধে বলা শুরু হলো যে হরিয়ানাতে ভোট কমে গেছে সংখ্যা কমে গেল ভোট পার্সেন্টেজ কমে গেল মহারাষ্ট্র একই অবস্থা অর্থাৎ বিজেপি ওপর সাধারণ মানুষের ভরসা হারিয়ে যাচ্ছে অবুক তমুক হ্যান ত্যান কারা বলছে না রাজনীতি সচেতন আমাদের এখানকার বুদ্ধিজীবী আর বাঙালি সমাজ খুব অবাক লাগে জানেন যখন রাজনীতি সচেতন বাঙালি বলা হয় তখন অবাক হয়ে ভাবি চৌত্রিশ বছর যে রাজ্যে সিপিএম থেকে যায় সে রাজ্যের মানুষ রাজনীতি সচেতন কি জানি বাবা আমার তো মাথায় ঢোকে না ছোট ছিলাম তখন আমরা তো তারপরে যখন বড় হয়েছি তখনও দেখেছি সিপিএমের রাজত্ব যে অত্যাচার আমরা দেখেছি তারপরে সিপিএম চৌত্রিশ বছর ছিল তখনও বলতে হয় রাজনীতি সচেতন আমাদের এই বাংলা পরবর্তী ক্ষেত্রে তৃণমূল আসার পরে আবার একবার প্রমাণ হলো আমরা কতটা রাজনীতি সচেতন দু হাজার এগারোতে তৃণমূল সরকার যখন এসছিল বামফ্রন্টকে পরাজিত করে এটা ভালো হয়েছিল তার কারণ হচ্ছে বাম ফ্রন্টের অপশাসনের মুক্তি হওয়ার দরকার ছিল তৃণমূল এসেছিল বদলা নয় বদল চাই সততার প্রতীক এই সমস্ত হোর্ডিং পোস্টারে ছেয়ে যাওয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিতে এসেছিলেন কিন্তু দু হাজার ষোলো আস্তে আস্তে বাংলার বুকে হয়ে গেছিলো অনেকগুলো ঘটনা তার মধ্যে ছিল সারদা চিট ফান্ড কান্ট্রির মতো বিরাট বড় ঘটনা ঘটে গেছিল নারদ ঘটে গেছিলো আরও অনেক রোজ ভ্যালি তারপরে আপনার অ্যালকেমিস্ট ফ্যালকেমিস্ট রাজ্যের সব চিট ফান্ডের মতো ঘটনা লক্ষ লক্ষ কোটি টাকা ঝাড়া হয়ে গেছিলো এবং তার মধ্যে বিভিন্ন মন্ত্রীর নাম জড়িয়ে গেছিল পরিবহন মন্ত্রী মদন মিত্র যিনি ছিলেন আবার ক্রীড়ামন্ত্রীও ছিলেন তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো তিনি বহুদিন জেলে রইলেন ব্যাংসাল কোর্টে তাকে তোলা হতো তাকে আবার ঘরে নিয়ে যাওয়া হতো মানে জেলখানে নিয়ে যাওয়া হতো অবশেষে তিনি জামিনে বাইরে আছেন সুদীপ ব্যানার্জির মতো ব্যক্তিকে উড়িষ্যার জেলে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে সিবিআই এনকোয়ারি করে রেখে জেলে রেখে দিয়েছিলেন জেলে ফাজাদ হয়েছিল মানে যে কাস্টোডি ছিল কতদিন ছিলেন না প্রায় অনেক দিন তার মধ্যে তিনি উড়িষ্যার বিভিন্ন জায়গায় হসপিটালে পড়েছিলেন তার কালো চুল আস্তে আস্তে সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা তারপরেও রাজনীতি সচেতন বাঙালি দু হাজার ষোলোতে ড্যাং ড্যাং করে জিতিয়ে নিয়ে এলো তৃণমূলকে তো তারা রাজনীতি সচেতন আমাকে মানতে হবে বা আমাদের মানতে হয় মানবো আমরা কেন মানব না তার কারণ হচ্ছে রাজনীতি সচেতন যখন আমরা নিজেদের বলি তখন তো আমাদের ভাবতেই হয় রাজনীতি সচেতন কতটা দেখুন একটা জিনিসকে আপনারা খেয়াল করেছেন রাজনীতি সচেতন বাংলার বুকে বাঙালি মানুষরা বুদ্ধিজীবী সেটা হচ্ছে ওই দুটো রাজ্যে যেখানে বিজেপির পাওয়ারে ছিল বিজেপিকে বলা হয় সাম্প্রদায়িক শক্তি দাঙ্গাবাজ বিজেপি হচ্ছে খুনে রাজনীতি করে মারপিটে রাজনীতি করে দমন অমুক তমুক হ্যান ত্যান ফব লিঞ্চিং সব বিজেপি করে বলার পরেও দেখেছেন ওখানে ভোটের সময় কোনো বডি পড়ে গেছে আর পশ্চিমবঙ্গে তো শুরু হয়েছিল দু হাজার উনিশেও শুরু টিয়ারুল শেখকে দিয়ে খুন হওয়া এই রাজ্যে ভোট শুরু হয়েছিল তারপর ক্রমাগত খুন হয়ে গেছে পঞ্চায়েত নির্বাচন আপনারা খুন দেখেছেন বিধানসভা নির্বাচন খুন হয়েছে নির্বাচন পরবর্তী হিংসা প্রচুর হয়েছে কিন্তু এই দুটো রাজ্যে কিচ্ছু হয়নি কাজেই রাজনীতি সচেতন আমরা কি করে ভাবি যে বিজেপি শাসিত রাজ্যে খুন হয় মবলিংচিং হয় এগুলো হয় এবং ভোটে জেতার জন্য তারা সব কিছু করে না আবার বলে ব্যালট বক্সে নাকি কারচুপি করা হয় রাজনীতি সচেতন বাঙালি বুদ্ধিজীবী সম্প্রদায় দয়া করে মনে রাখবেন যদি একটু ব্যালট বক্সকে কারচুপি করার চিন্তা ভাবনা হতো তাহলে এই দুটো রাজ্যে বিরোধীরা কেউ উঠতেই পারতো না তার কারণ যেখানে সেন্ট্রালে বিজেপি ব্যাপক হারে ভোট নিয়ে জিতে আছে কাজেই এটা অসম্ভব বলে কিছু নয় সব করতে পারতো যেটা আপনারা সন্দেহ করেন কিন্তু তা হয়নি কংগ্রেস এখানে বত্রিশটা তিরিশটা সিটের মতো পেয়ে গেছে হরিয়ানাতে মহারাষ্ট্র পেয়েছে যদিও কংগ্রেসের গান্ধী জামানের অবসান হতে চলেছে গান্ধী মানে অবশ্যই এই যে গান্ধী দেখছেন এই গান্ধী অরিজিনাল গান্ধী নয় এদের টাইটেল খান ফান ছিল স্যার সেখান থেকে গান্ধী হয়েছে এরা তো যাই হোক নাম পদবী পরিবর্তন করা বহু বাংলাদেশ থেকে মুসলমান এখানে হিন্দু হয়ে রয়েছে যারা এনআরসির পরে হয়তো বিতাড়িত হবেন ঠিক সেরকমই গান্ধী পরিবার এরকমই কিছু নাম ফম হয়তো আছে আমি জানি না শুনেছি ইতিহাস বলে যাই হোক তো সেরকম জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের এখন মানে সাফা হয়ে যেতে পারতো যদি ব্যালট পেপারে বা ব্যালট পেপার বলছি ভোট মেশিনে ভোট মেশিনে যদি গড় করা যেত সেসব কিছু হয়নি তার মানে বিজেপি সম্বন্ধে যেসবগুলো বলা হয়েছিল সেগুলো ভ্রান্ত সেটা প্রমাণিত আর একটা জিনিস সেটা হচ্ছে আমরা একটু সচেতন হলেই হয়তো বুঝতে পারতাম সেটা হচ্ছে হরিয়ানা হরিয়ানায় একটা ট্রেন্ড আছে যে কোনোবারই একটা সরকারকে বারবার রাখা হয় না কংগ্রেস ছাড়া দ্বিতীয় কোনো সরকারকে পরপর দু বছর রাখা হয়েছে এরকম ইতিহাস হরিয়ানা নেই সেই ইতিহাসকে ভেঙে দিল এই বিজেপি সরকার এসে বিজেপি আবার এখানে সরকার গঠন করতে চেয়েছে অর্থাৎ চল্লিশটা সিট পাওয়া কিন্তু কম নয় আপনারা ভাববেন না অর্থাৎ ম্যাক্সিমাম লোকই মানুষ তাদের ভোট দিয়ে নিয়ে এসছে কালি আগামী দিনে তারা ক্ষমতায় আসছে এবং ক্ষমতায় তো এসেই গেছে অলরেডি বিজেপি ওখানে হরিয়ানায় রাজত্ব করবে তো সচেতন অর্থাৎ রাজনীতি সচেতন বাঙালি দয়া করে ভাববেন আপনারা আমরা চায়ের দোকানে বসে বিভিন্ন জায়গায় বসে টিভির সামনে বসে যে আলোচনাগুলো করি অ্যাকচুয়ালি আমাদের কি আলোচনা করার কোনো যোগ্যতা আছে যে বাংলার বুকে দাঁড়িয়ে যে রাজনীতির বিধি আপনি হন সে সিপিএম করুন তৃণমূল করুন কংগ্রেস করুন বা বিজেপি করুন যে বিধি হন মুখে হাত দিয়ে বলবেন তো আমরা কি আদৌ রাজনীতি সচেতন সিপিএম সিপিএমের লোকেদেরই জিজ্ঞেস করি আপনি কি রাজনীতি সচেতন রাজনীতি সচেতন আপনারা হলে পরে কখনোই দমন নীতি করে থাকতেন না তৃণমূলের লোক একই নীতি নিয়েছেন কংগ্রেস এদের নাম নেওয়াই উচিত না কারণ এরা রাজনীতি সম্বন্ধে থেকে গোটালা নীতি করে করে এমন জায়গায় চলে গেছে এদের আর সামনে আনা যায় না আর এখন কংগ্রেস মানে সিপিএমের দালাল আর সিপিএম মানে কংগ্রেসের দালাল মানে বুড়জোয়ার দালাল হচ্ছে এই হত্যচ্ছা কি যেন নাম বলে ওই সব হারানা পার্টি সর্বহারা বুর্জুয়ার সাথী সর্বহারা দল তো এই নিয়ে সিপিএম চলা তা সিপিএম আর কংগ্রেসকে বাদ দিলে তৃণমূল তৃণমূল তো অত্যাচার করছে বিজেপির লোকেরা আমরা কি রাজনীতি সচেতন আপনারা সচেতন সচেতন হলে হবে যে মানুষকে যাগানোর চেষ্টা করতেন সেই জাগানো কিন্তু হয় না তার জন্যে কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেভাবে কথাবার্তাগুলো হয় সেই কথাবার্তাগুলো কিন্তু কোনোটাই মানে বিজেপির পক্ষে ভালো হচ্ছে এটা কিন্তু নয় মানুষ বিজেপিকে কে ভোট দেবে তার কারণ হচ্ছে বিকল্প কিছু নেই তাই এটাই সত্যি কথা তার কারণ হাঁপিয়ে উঠেছে মানুষ যতই রাজনীতির কচকচা নিয়ে আপনারা করুন বাস্তব সত্যি এটাই তৃণমূল করেন সিপিএম করুন কংগ্রেস করুন বা বিজেপি করুন মানুষ হাঁপিয়ে গেছে মানুষ চুপচাপ আবার ভোট দিয়ে পরিবর্তন করতে চলে যেটা করেছিল দু হাজার ঠিক সেই দিকে এগোচ্ছে কিন্তু গ্রাউন্ড লেভেলের রাজনীতি যে থেকে আমরা যা মনে হচ্ছে তাই তো এবারে মনে রাখবেন একটা কথা এই দুটো রাজ্য নিয়ে যেটা বলছিলাম বলতে বলতে আবার অন্য প্রসঙ্গে চলে এসেছি সেটা হচ্ছে এই দুটো রাজ্যে ভোট কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অর্থাৎ যে বিজেপি শাসিত রাজ্যে কখনোই এরকম হয় না আর একটা জিনিস কী বুঝিয়েছে বলুন তো হরিয়ানা মানুষরা কেন্দ্রে যে সরকার আছে সেই সরকারের সঙ্গে থাকা উচিত আর এটাই কিন্তু কোনো রাজ্যের উন্নতির জন্যে প্রধান এবং প্রমাণ মানে বলতে পারেন প্রথম এবং প্রধান কাজ দেখুন রাজ্যে যে সরকার যদি থাকে কেন্দ্র যদি অন্য সরকার থাকে রাজ্য সরকার বলতেই পারে আমরা এখানে পরিকল্পনা করতে চাইছি কেন্দ্র সরকার দিচ্ছে না কেন্দ্র সরকার এটা বলতে পারে আমরা পরিকল্পনা পাঠাচ্ছি রাজ্য সরকার এটা নিচ্ছে না দেখুন এই দুটোর মধ্যে টানা নিয়ে থাকতে থাকতে মরে যাব কিন্তু আমরা অর্থাৎ কষাই ছুরিতে ঝাড় দেবে কি ধার দেবে না তার উপর কিন্তু খাসির ভাগ্য নির্ভর করে না খাসির ভাগ্য নির্ভর করে দড়ি ছিঁড়ে বেরোতে পারছে কিনা অর্থাৎ খাসি যদি দড়ি ছিঁড়ে না বেরোতে পারে তাহলে খাসি জবাই হবে এই মানে কাটা হবে এবং আমাদের পেটে যাবেই এটা হচ্ছে বাস্তব সত্যি এই সত্যিটা বোঝার চেষ্টা করুন আর চেষ্টা করে জাগুন নিজে এবং অন্যকেও জাগান এসবই বলার ছিল বুদ্ধিজীবী মানুষরা আমার হয়তো সমালোচনা অনেকে করবেন তাদের অনেক বুদ্ধি আছে কিন্তু আমার এটুকু বুদ্ধি আছে যে সত্যিটা সত্যি বলা সোজা কথা সোজাভাবে বলা দুটো রাজ্যের ভোট কিন্তু প্রমাণ করে দিয়েছে যে মানুষ অর্থাৎ হরিয়ানা মানুষ এবং মহারাষ্ট্রের মানুষ এখনও বাঙালির মতো এত রাজনীতি সচেতন হতে পারেনি যে রাজনীতি সচেতনতা চৌত্রিশ বছর বামফ্রন্টের মতো সরকারকে রেখে দেয় আর তৃণমূলকে এই রকম দুর্নীতি করা তৃণমূল যেখানে সততার প্রতিকার লেখা হয় না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে সেই সততার প্রতীক না থাকা তৃণমূল দলকে আবার জিতিয়ে নিয়ে আসে কেলেঙ্কারিতে কেলেঙ্কারিতে ভরপুর লাভ হয়ে যাওয়া এই সরকারকে আবার জিতিয়ে নিয়ে আসে এই সচেতন বাঙালি রাজনীতি সচেতন মানুষ খালি এতটা রাজনীতি সচেতন হয়তো মহারাষ্ট্র আর হরিয়ানা হতে পারেনি আর না হলেই মঙ্গল আমিও চাই বাধনা মানুষ ওই মহারাষ্ট্র হরিয়ানার মতোই রাজনৈতিক অসচেতন হয়ে থাকুক যাতে পরিবর্তন হয় এটুকুই বলার ছিল রুদ্রবার্তা মানে স্পষ্ট কথা ঠোঁটকাটা কথা কিছু বার্তা হয়তো আজকে আমার গলা শুনে বা কিছু শুনে আপনাদের একটু অন্যরকম মনে হতে পারে দেখুন শরীর কখনও কখনো স্বাদ দেয় কখনও কখনো স্বাদ দেয় না তবুও রুদ্রবার্তা চলবে শো মাস্ট ক্যারি অন চলবে শো চলবেই রুদ্রবর্তা আবার কালকে থেকে ভালোভাবে থাকবে আজকে থাকবে বিকেলবেলা একটু অন্যরকম ঠিকবেন। গতকাল রান্নাঘরটা আপলোড করতে গিয়ে দেরি হয়েছে আমার এবং এতে টেকনিক্যালি অনেকগুলো ভুল ছিল সে ভুলগুলো সংশোধন হয়েছে হয়ে পরবর্তী করতে বেরিয়েছে তার কারণ নেটের প্রবলেম এখানে প্রচণ্ড চলছে আমাদের এলাকায় এসব নিয়ে একটু প্রবলেম ছিল যাই হোক প্রবলেম তো আমার কাজে রুদ্রবার্তার প্রবলেম নিয়ে আপনাদের বলার কিছু নেই ক্ষমা করে দেবেন যারা রান্নাঘর দেখেন তাদের হয়তো বৃহস্পতিবার শনিবার দেখা অভ্যেস আছে দেখতে পাননি আজকে শনিবার দিন একদম ভোর রাতে অর্থাৎ রবিবারই বলতে পারেন সামনে এসছে আর আজকে সকালের ভিডিওটা রইল বিকেলে থাকবে একটু অন্যরকম দেখতে দেখবেন রুদ্রবার্তা এভাবে এগিয়ে যাবে রুদ্রবার্তা আপনি আমি অর্থাৎ ক্যামেরার ওপাশে থাকা আপনারা ক্যামেরার এপাশে থাকা আমরা রুদ্রবার্তার টিম এইভাবে এবার রুদ্রবার্তা আজকের মতো চললাম ভালো থাকবেন সবাই রবিবারের দিন আনন্দ উপভোগ করুন কালী পুজো বাজি ফাটাতে হয়তো পারবেন না বাজি ফাটানো বন্ধ হয়ে গেছে মজার কথা কি জানেন বাজি ফাটানোর নিষেধাজ্ঞা করা আমাদের রাজ্য এবং কেন্দ্র যেই বলুন আমরা বোম বিস্ফোরণ করা লোকগুলোকে এখনও চিহ্নিত করতে পারি না খাগড়াগর কাণ্ডে এখনও লোকগুলোকে ধরতে পারিনি যে বোমা বিস্ফোরণ হলে মানুষ মারা যেত আমরা আটি লঙ্কা বটকা চকলেট বোমের দিকে আমরা তাকাই বড় আড়ালে তৈরি হয়ে যায় চলুন এইটুকুই থাক সবার কালী পুজোর দিন ভালো কাটুক সুখে থাকুন বাজি ফাটার আনন্দ করুন আপনার আনন্দ অন্যের যেন নিরানন্দ না হয় এটা দেখবেন আর কুকুর বিড়ালের গায়ে দয়া করে ফুলজুরি ফুলজুরি ছুঁড়ে দেবেন না বাচ্চাদের বারণ করবেন বলো অবোলা এ আমাদের মতোই আর কি বড় অবলা। বলতে পারে না বেচারা আমাদের মতো কেন বললাম ম্যাক্সিমাম বাঙালি তো বলতে পারে না কজন রুদ্রপ্রসাদ ব্যানার্জির মতো চেঁচিয়ে বলবে ঘেউ কুকুরের মতো চলি ভালো থাকুন নমস্কার বন্দে মাতার ভারত মাতার জয় হোক জয় হিন্দ রুদ্রবার্তা এখনকার মতো শেষ হলো ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং রোজ দেখুন রুদ্রবার্তা